এজন্য আমাদেরও প্রত্যেকের উচিত হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুসিবতের সময় বিপদের সময় যে কাজটি করতেন আমরাও যদি সেই কাজটি করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ দূর করে দিবেন আমাদের মুসিবত যত কঠিন হোক মহান মালিক তা দূর করে দিবেন এ সম্পর্কে আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস আল্লাহ রাসূলের প্রসিদ্ধ সাহাবী হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন বাদার ইলা সালাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তৎক্ষণাৎ সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য যখনই আমরা কঠিন মুসিবতে পড়ব আমাদের সামনে যখনই কোনো বিপদ আসবে হতাশ হব না মহান মালিকের সামনে দাঁড়িয়ে যাব তার সামনে হাজিরা দেব এবং মালিককে নিজের মনের সকল দুঃখ দুর্দশা খুলে বলবো যিনি সাহায্য করতে জানে যিনি আমাদেরকে সহায়তা করতে পারেন বিপদ থেকে উদ্ধার করতে পারেন তার সামনে যখন আমি দাঁড়িয়ে যাব তার সামনে যখন আমি হাজির হয়ে যাব মহান মালিক সাথে সাথে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে